ঢাকা থেকে এই এত দূর আপনারা আসছেন? জি আমরা সব সময় আসি ভাই, সপ্তাহে চার দিন আসি। এই এই হাটে আসার উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এর আগে আমরা পোড়াপাড়া পশুর হাটে আমরা দেখেছিলাম আপনার ছোট ছোট সুন্দর সুন্দর বাছুরের ভিডিও। আজকে আমরা একটু মাদারি সাইজের ষাঁড়গরুর দাম দর জানার চেষ্টা করব, কেমন দামে বিক্রি হচ্ছে এই জায়গায় ষাঁড়গরু। তবে আপনাদের এর আগে বলেছিলাম যে এই হাটটি গ্রামের ভিতরে একটি হাট, যেখানে গরু অল্প ওঠে মোটামুটি, এই কারণে এখানে গরুর দাম কিন্তু মাশাল্লাহ অনেকটা কমে পাবেন আপনি। তো চলুন আমরা কথা বলি বেশ কিছু ব্যবসার সঙ্গে এবং জানার চেষ্টা করি আসলে কেমন দামে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। বৃষ্টি গেল, তারপর বিচুলির জন্য বেশি মানুষ হাটে, কোনো কেতা নেই, হারমালা নেই, কোনো খেতোয়াল নেই। এই যে গরুগুলো দাম বলছে আপনার 80-85 দাম বলছে।90 লাগবে, নালে লাভ হবে না, লস যাবে। দর্শক একটু বড় সাইজের গরু দেখাচ্ছে, আমি ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো এবং ভাইকে চিনে রাখুন। ভাই বিভিন্ন হাট করে, যদি আপনাদের প্রয়োজন হয় এই সুন্দর সুন্দর গরু আপনার খামারের জন্য পালন করবেন, একসাথে 8-10 সংখ্যা গরু পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি পারমের তো দিই গরু, গত হাটেও দিচ্ছি, দুইজনের 10টা দিচ্ছি, 5-10 করে দিয়ে দুই। কালির মোবাইল নাম্বারটা আগে বলবেন, তারপর আমরা গরু দেখাবো। 01916110075 দর্শক, ভাইয়ের নাম্বারটা দিলাম, মন্টু ব্যাপারী। যদি এই নাম্বারে ইয়ে করেন, বাড়ি আমার মহেশপুর থানা, আপনারা সন্ধান করলে গরু আমরা পৌঁছে দিতে পারবো, সমস্যা নেই। না আচ্ছা, এরপরে যদি আর দু একটা গরু ইনশাল্লাহ দেখা দেন আমাদের দর্শক। তবে গরু কটা মাশাল্লাহ, যে কটা গরু আছে একেবারে পারফেক্ট খামারের জন্য। আপনার গরুগুলো যদি লক্ষ্য করেন, আপনার সব রকম গরু এখানে ইনশাল্লাহ আছে দর্শক। ভাই এটা আবার কি জাত? ভাই এটা সব পাকিস্তানি, সবই পাকিস্তানি। এইটা তো দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা চওড়া আছে মনে হয়, ভালো। আপনি কেমন চাচ্ছেন এটা? দেখার মতো গরু, মানে এখানে যে কটা গরু আছে তার ভিতরে কিন্তু এই যে রঙের জন্য যে কটা বললো ভাই, অনেক চমৎকার একটা গরু। 100 ভাই? 140 একদম ফিক্স বলবেন, ফিক্স 20। আমাদের দর্শকের জন্য শেষ একটা বাড়ি মারবেন যে ভাই এটা হলে দিতে পারবেন, যারা দেখছে তাদের জন্য একটা ছাড় দিবেন। 15 পর্যন্ত দেওয়া যাবে, তারপর বাদ দেওয়া যাবে না, এছাড়া দেওয়া যাবে না। আচ্ছা, এগুলো দাঁতে তো দাঁতিনি, এখন দাঁতিনি একটা দাঁত। এগুলো কেমন সাইজ আসলে এই গরুগুলো? এগুলো সাইজ আছে 56 হাই আছে, 56 হাই আছে। ওজন আছে আপনার প্রায় 5 মন 4.5 মন, এগুলো 5 মন 4 মন ওজন, 4.5 মন 5 মন ভিতর ওজন আছে। জি জি। তো ভাই তাহলে তো সব সময় ছিলাম পাওয়া তো ভাটি ছিলাম, সব হাটে পাওয়া যাবে। শিয়ালমারি ডুকডুকি চৌগাছা পুরো পড়া চার হাটে পাবেন ছিলাম। এবং অনলাইন যদি আপনার কাছে নিতে চাই? হ্যাঁ দিতে পারবো। বলছে তো ভাই। আচ্ছা, আপনি কি যে নাম্বারটা দিয়েছেন নাকি হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো কি সব আছে? সবই আছে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমার ভাই চমৎকারভাবে বেশ কিছু আজকে আপনার এই মাঝারি সাইজের ষাঁড়গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলে, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা কিন্তু গরু পৌঁছে কি দেবেন আপনারা? হ্যাঁ পৌঁছে দেবো, পৌঁছে দেবেন ইনশাল্লাহ। তাহলে যোগাযোগটা যদি 1 কোটি হয় তাহলে পৌঁছে দিতে পারবো, কিছু অ্যাডভান্স যদি তারা দেয়? অবশ্যই অ্যাডভান্স তো দেওয়াই লাগবে। তাহলে দিতে পারবেন? দিতে পারবো। জি জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। একটু মাদারি সাইজের ষাঁড়গরু দেখাচ্ছিলাম তো, আসলে যত ভিতরে ঢুকছি ততই সুন্দর, কি বলবো, দেখার মতো ষাঁড় বাছুর কিন্তু আসলে এদিকে আছে। একটু একবার মাদার সাইজের কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন। কয়টা নিয়েছেন আজকে? 4টি 4টি মাশাআল্লাহ। কয়টা বিক্রি করেছেন? 3টা বিক্রি করেছে, এইটা আছে। বাহ, শুনে ভালো লাগলো আর কি, আত্মা শান্তি পেলাম, কারণ অনেকে আছেন যারা এখন একটা বিক্রি করতে পারেনি। লসে বেশি ভাই, লসে লস সব লসে, তারপর বিক্রি করতে পারিছেন, এটা এটাই সুবিধা আর কি। তো এটা আসলে জাতি কি জাত? এইটা পাকিস্তানি, পাকিস্তানি, পাকিস্তানি। আচ্ছা কেমন চাচ্ছেন, কেমন এটা? এই 125 দর দাম আছে, 125 দশ দাম হচ্ছে, দাম হচ্ছে। কত দিক কত হলে ছাড়বেন এটা? ওই 15 মতো নড়ি ছাপা, 15 হলে 15 115। জি জি, আর কিছু কমানো যাবে না? না একটু কমলে খোঁজ দিয়ে বললি তো, একটু কমে দিয়ে দেবেন।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। এখানে মানে বিভিন্ন বাংলাদেশ 44টি জেলা আছে, বিভিন্ন জেলার থেকে বিভিন্ন থানার থেকে ওয়ার্ড থেকে গরু আসে। এই হাটটা অনেক পুরন্ত হাট, মানে আমি জন্ম থেকে দেখছি পুরোপাটা গরু হাটা পুরন্ত হাট। জন্মস্থান কি এখানে? হ্যাঁ আমার বাড়ি পাতানকাশি, সংকুত পাতানকাশি, মান্দাবাড়ি ইউনিয়ন পরিষদ। সবচেয়ে এই পুরোপাটা গরু হাটা নিরাপত্তা, এবং এই হাটে গরু ছাগল আনলে মানুষ বেচাকেন্দ্র করে শান্তিতে বাড়ি ফিরতে পারে, এবং কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না, কোনো রকম সমস্যা হয় না। এবং এই এই ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে আমাদের প্রবণ হাট পুরোপাড়া গরু হাটা। এখান থেকে গরু ছাগল যারা আনে ভালোভাবে বেচাকেনা করে তারা বাড়ি ফেরে। আচ্ছা তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন। জি ভাই। আচ্ছা মোটামুটি আসলে কি উদ্দেশ্যে আসলে আপনারা এখানে আসছেন? আমরা ভাই মাংস বেচা, মাংস বিক্রি করেন। জি কোথায় আপনাদের? ঢাকা বসুন, যমুনা বসুন্ধরা, ঢাকা, ঢাকা থেকে? জি জি। ঢাকা থেকে এই এত দূর আপনারা আসছেন? জি আমরা সবসময় আসি ভাই, সবসময় আসেন, সপ্তাহে চার দিন আসি। এই এই হাটে আসার উদ্দেশ্যটা কি আপনাদের? কি কারণে হাটে এখানে আসি? সার গরু কিনতে পারে, 2 টাকা কমে কিনতে পারে, এখানে একটু কমে পান। হ্যাঁ আমি এটাই বলছিলাম যে আপনারা আমাদের দর্শকদের, আমরা ঢাকা অনেক কমে বেশি মাংসের দোকানও আছে? জি জি আমার রেগুলার দোকানে গোস্তলে। দর্শক ভাইরা যে গরুগুলো কিনছে মাশাআল্লাহ, এই বড় বড় সাইজের গরু, এগুলো সব দর্শক দেখতে পাচ্ছেন, এই যে 43টা গরু, কিন্তু গরুগুলো চমৎকার চমৎকার গরু। অনেক আপেল আজি ঢাকা গুলশান? হ্যাঁ ঢাকা গুলশান অবশ্যই তো আছে। আপেল আজি উনি কেনে 60-70 টাকার গরু? উনি কেনে? উনি কেনে? জি জি জি। সব ঢাকা? জি জি সব বড় ফাটি ওই শিরা এই বাজারের সেরা গরু পরে আর নেই। তো দর্শক এই যে ভাইরা যে গরুটা কিনছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক চমৎকার এবং অনেক ভালো ভালো সাইজের গরু কিনছে। তো তারা আসলে ঢাকার ভিতর আছেন, তারা কিন্তু চাইলে ভাইদের ওই দোকানে যেতে পারেন, মাংসের দোকানে যেতে পারবেন। তো চলুন আমরা একটু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ কথা বলবো। তো ভাই মোটামুটি গরু দেখলাম মাশাআল্লাহ, অনেক চমৎকার চমৎকার গরু আপনারা কিনছেন। আমরা সবচেয়ে ভালো খাওয়াই পাবলিক রে, ভালো 650 টাকা দিকে হয়, 650 টাকা, 650 টাকা এই বাজারে? জি এই বাজারে। ভাই মোটামুটি তো অনেক গরু দেখালাম, এবং আজকে পরে 43-44টা গরু কিনছেন। তো যদি আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা তার যোগাযোগের মাধ্যম যদি আপনি একটু বলতেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01884-9229। ঠিকানা বসুন্ধরা যমুনা, বাই বাই সুপার মার্কেট, মাংসর দোকান, আল্লাহর দান মাংসর দোকান। সবসময় মাংস কিনতে থাকে? সবসময়, রাতের 12টা পর্যন্ত, সকাল ভোর 4টা থেকে রাতের 12টা পর্যন্ত। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ভাইয়ের নাম্বার দিলাম এবং মাংসের যে দোকান সেটা দিলাম, এবং গরুগুলো আজকে দেখালাম। আমরা কিন্তু হঠাৎ এসে ঘুরতে ঘুরতে ভাইদেরকে পেয়েছি এবং গরু দেখালাম। গরুগুলো দেখলেন কত সুন্দর সুন্দর চমৎকার গরু কিন্তু আসলে তারা কিনছে। তো চাইলে আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু মাংস কিনতে পারেন, অথবা গরু লাগলেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। প্রিয় দর্শক মোটামুটি আজকে আপনাদের মাঝের সাথে সারগুলোগুলো দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখছেন, এবং মোটামুটি আমাদের এক ভাইয়ের সঙ্গে সাত করলাম, তারা ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে এসে এখানে গরু কিনছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কম মূল্যে আপনারা ভালো মানের গরু পাবেন, যদি দেখে শুনে গরু নিতে পারেন। বিশেষ করে বাসুর গরু এখানে ভালো ওঠে, এবং সার গরু তো পাবেনই। তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাইকে আবার ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।